আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে মেশিন ফ্লাই। এটা বেসিক্যালি চেস্টের এক্সারসাইজ, লাইক আপার পেক্টোরাল মাসল এবং প্রেস এন্ড ফ্লাই এর ভেতরে যে বেসিক দুটো ডিফারেন্স আছে সেটা আমরা প্রেস আগে দেখেছি, এখন ফ্লাই আপনারা সেই ভার্সনটা দেখতে পাবেন। ওকে, এখানে আমাকে হেল্প করছে জেসমিন। ওকে জেসমিন স্টার্ট। খেয়াল করতে হবে যে যখন ওকে গন, যখন হাতটা দিয়ে মেশিনে ওয়েটটা নিচ্ছে, ডোন্ট গো লাইক এলবো, যেন কখনো ভেতরের দিকে থাকে না, এলবোটা যেন বাইরের দিকে থাকে, তখন টোটাল পেক্টোরাল মাসলটা যেভাবে প্রেশারটা পড়বে আমরা যেমন ভাবে চাচ্ছি, বাট যখন এলবোটা ভেতরে থাকবে তখন কিন্তু বেসিক এক্সারসাইজের ভেতরে পড়ে না, কিছুটা অন্য অ্যাঙ্গেলে। সো আমরা যেহেতু বেসিকের উপরে ফোকাস করছি, আমরা বলবো যে অ্যাঙ্গেলটা এলবো অ্যাঙ্গেলটা অলওয়েজ গো ওয়াইড অ্যান্ড কাম ব্যাক টু দ্য সেম পজিশন, অ্যান্ড যখন স্কুইজ করে আনবে এক্সেল অ্যাবসিন অ্যান্ড কন্ট্রাক্ট ইওর পেক্টোরাল মাসল, কন্ট্রাকশনটা ডিপ্রেশনটা জরুরি। আপনি যদি খেয়াল না করে খুব একটা না করে গেলেন সেটা এক ধরনের কাজ, বাট আরেকটা হলো যে আপনি কিছু ওয়েট পুট করলেন এবং কনসেন্ট্রেট করলেন এক্সেল অ্যান্ড স্কুইজ করে পেট্রোল মাসলটা নিজে থেকে স্কুইজ করলেন, প্লাস ওয়েটে যে প্রেশারটা বললো দুটো প্রেশার মিলে পজ দেয়ার ফর 1-2 সেকেন্ডস অ্যান্ড দেন রিল্যাক্স। হ্যাঁ, বা এখানে খেয়াল করতে হবে যে যখনই আমি রিল্যাক্স বললাম দ্যাট ডাজেন্ট মিন আপনার রিপিটেশনটা শেষ হয়ে যাওয়ার আগেই আপনি বারবার ছেড়ে দিলেন অ্যান্ড দেন আবার স্টার্ট করলেন, তা না। At least 15-20 times for toning এর জন্য, তো যতক্ষণ করবেন ততক্ষণ খেয়াল রাখতে হবে যে একদম টোটাল অ্যালাইনমেন্টে থাকতে হবে, খুব বারবার ছেড়ে দিচ্ছেন আবার বারবার টাইট করে করছেন তার জন্য হয় না, একটা রিদমের ভেতরে থাকে এবং সেভাবে ঠিক প্রপার মাসলটাতে এক্সিকিউশনটা যেন হয়। আর এখানে মানাটা হচ্ছে যাদের আপার কোনো ব্যথা আছে ঘাড়ে বা এ ধরনের কোনো রকম কোনো সমস্যা আছে যে সার্ভাইকাল স্পাইন বা কোনো রকম, তাদের ক্ষেত্রে ডক্টরের সাজেশন করাটা বা ওয়েটটা অ্যাড করাটা খুব একটা উচিত হবে না, কারণ যতই আপনি খেয়াল করে করেন অনেক সময় দেখা যায় যে 10 বা 12 পরে আমাদের অতটা খেয়াল থাকে না, তখন দেখা যায় ঘাড়টা খুব স্টিফ হয়ে যায় বা ঘাট থেকে আমরা প্রেশারটা দিই। সো ওইখানে কোনো উইকনেস থাকলে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা আপনি ডক্টর সাজেশন নিয়ে দেন স্টার্ট করেন, আর আদার দেন দ্যাট ইউ ক্যান ডু ইট
like 12 to 15 or max 20 এবং তার সাথে মিলিয়ে আপনি আপনার ওয়েটটা বাড়িয়ে